নমস্কার বন্ধুরা, ভদ্রেশ্বর স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগতম। রেলের নতুন নিয়োগ 2023-এর ব্যাপারে একটা দারুণ সুখবর, সেটা হচ্ছে রাইটস রিক্রুটমেন্ট দ্য নোটিফিকেশন। বেতন প্রায় 40,000 টাকা, এটা সর্বনিম্ন বেতন। আরও অনেক বেতন আছে, তোমরা সেটা সব কিছু জানতে পারবে। বয়স হচ্ছে 18 থেকে 40 বছরের মধ্যে তোমাদের যদি বয়স হয় তাহলেই তোমরা আবেদন করতে পারবে। UREWS-এর বলছি, এটা শুধুমাত্র UREWS-এর যদি 18 থেকে 40 বছর যদি বয়স হয় তাহলেই তোমরা আবেদন করতে পারবে। এবং SC/ST যারা কমিউনিটি আছে তাদের যেরকম ছাড় থাকে তো সেরকমই ছাড় থাকবে। লিখিত পরীক্ষা ছাড়াই নিয়োগ। আবেদনের শেষ তারিখ হচ্ছে 7 আগস্ট 2023। ফুল ডিটেলসটা আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে আলোচনা করেছি, তার জন্য ভিডিওটাকে একদমই তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটাকে মনোযোগ দিয়ে দেখো, তাহলে তোমরা সব কিছু বুঝতে পারবে। ভিডিওতে যাওয়ার আগে প্লিজ একটাই রিকোয়েস্ট, চ্যানেলটাকে অতি অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে নিও এবং ভিডিওটাতে এখনই একটা লাইক করে দাও। তো চলো মূল ভিডিওতে চলে যাচ্ছি। তো বন্ধুরা, ইন্ডিয়ান রেলেরই অধীনস্থ সংস্থা রাইটসে নিয়োগ করা হচ্ছে, তো সেই ব্যাপারে নিয়োগের ডিটেলসটা তোমরা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবে, তার জন্য ভিডিওটাকে একদমই তোমরা স্কিপ করো না, পুরো ভিডিওটা মনোযোগ দিয়ে দেখো। তো বন্ধুরা, মূল নোটিফিকেশানে যাওয়ার আগে তোমাদের কাছে কিছু ইনফরমেশান দিয়ে দিই। সেটা হচ্ছে আন্ডারটেকিং অ্যান্ড আদার অর্গানাইজেশন 16 পাবলিক সেক্টর আন্ডারটেকিং, অর্থাৎ 16 পাবলিক সেক্টর আন্ডারটেকিং আছে মিনিস্ট্রি অফ রেলের অন্তর্গতভাবে। সেখানে অন্যতম হচ্ছে রাইটস, এই রাইটসেই কিন্তু নিয়োগ করা হবে। এর কাজ সম্পর্কে তোমরা জানবে যে এখানে ইঞ্জিনিয়ারিং, টেকনিক্যাল, কনসালটেন্সি, ডেভেলপমেন্ট অফ প্রজেক্ট সংক্রান্ত সব কাজগুলো হয়, এগুলো কিন্তু সবই মিনিস্ট্রি অফ রেলেরই অন্তর্গতভাবে। তো এই ইনফরমেশানটা তোমাদের কাছে দেওয়া উচিত ছিল, তার জন্য আমি দিয়ে দিলাম। এরপর তোমাদের মূল নোটিফিকেশানে নিয়ে চলে যাচ্ছি। তো বন্ধুরা, আমি PDFটা ওপেন করে নিয়েছি। তোমরা দেখতে পাচ্ছ যে বিভিন্ন রকম পোস্ট আছে, তার স্যালারি লেভেলটা দেখে নাও। 30,000 থেকে 1,20,000 টাকা পাবে, তারপরে হচ্ছে দ্বিতীয় হচ্ছে 40,000 থেকে 1,40,000 টাকা পাবে, তারপরে তৃতীয় হচ্ছে 50,000 থেকে 1,60,000 টাকার মধ্যে বেতন পাবে, তারপরে চতুর্থ হচ্ছে 20,000 থেকে 66,000 টাকার বেতন পাবে। পরপর পোস্টে নিয়ে যাচ্ছি, তার আগে তোমাদের কিছু ইনফরমেশান আরও দিয়ে দিই। সেক্ষেত্রে দেখতে গেলে তোমাদের ক্যাটাগরি হিসাবে জেনারেল এবং OBC-রাদের কোনো রকম আবেদন মূল্য লাগবে না, EWS, SC, ST, PWD তাদেরও কোনো আবেদন মূল্য লাগবে না, ঠিক আছে? আচ্ছা, এরপর তোমরা যখন আবেদন করবে সেই আবেদনের জন্য যে অ্যাপ্লিকেশন ফর্ম, সেখানে হচ্ছে যে অ্যাট দ্য টাইম অফ ইন্টারভিউ, যখন তোমাদের ইন্টারভিউ দিতে যাবে, যেহেতু এর ক্ষেত্রে কোনো রকমভাবে রিটেন টেস্ট কিন্তু হবে না, শুধুমাত্র ইন্টারভিউয়ের মাধ্যমে সিলেকশন হবে, সেখানে তোমাদের সেলফ অ্যাটেস্টেড ফটোকপিজ নিয়ে যেতে হবে, 2 রিসেন্ট পাসপোর্ট কালার সাইজ ফটো নিয়ে যেতে হবে, হাই স্কুল সার্টিফিকেট বা মানে তোমাদের ডেট অফ বার্থের জন্য তোমাদের হাই স্কুলের সার্টিফিকেট নিয়ে যেতে পারো, বা অ্যাডমিট কার্ড নিয়ে গেলেও চলবে। সার্টিফিকেট হিসাবে তোমাদের একাডেমিক কোয়ালিফিকেশান এগুলো নিয়ে যাবে। SC/ST তোমরা যদি EWS ক্যান্ডিডেট হও তাও তোমাদের কিন্তু সেই সার্টিফিকেট তোমাদের নিয়ে যেতে হবে। প্রুফ অফ আইডেন্টিটির জন্য তোমাদের আধার কার্ড, ভোটার কার্ড, পাসপোর্ট এইগুলো তোমাদের নিয়ে যেতে হবে, প্যান কার্ড নিয়ে যেতে হবে, প্রুফ অফ ডিফারেন্স পিরিয়ড অফ যদি এক্সপিরিয়েন্সের যেখানে আছে তো সেই এক্সপিরিয়েন্স সার্টিফিকেট নিয়ে যেতে হবে, এনি আদার ডকুমেন্ট তোমাদের নিয়ে যেতে হবে। PWD ক্যান্ডিডেট যারা আছে তাদেরকেও কিন্তু PWD সার্টিফিকেট নিয়ে যেতে হবে। তো এগুলো জেনে গেলে, আচ্ছা, আচ্ছা ইন্টারভিউটা কোথায় হবে? ইন্টারভিউ হবে হচ্ছে, শুধুমাত্র যেহেতু ইন্টারভিউয়ের মাধ্যমে সিলেকশন, তো ইন্টারভিউটা তোমাদের হবে হচ্ছে যে রাইটস লিমিটেড 4th ফ্লোর, গণেশপুরী, গুয়াহাটি, এত এই ঠিকানায় কিন্তু তোমাদের ইন্টারভিউটা হবে। ওকে, তোমরা আবেদন করবে এই ওয়েবসাইটে গিয়ে, তোমাদের আবেদন করতে হবে, সেটা হচ্ছে আমি আর একবার লিখে দিচ্ছি, rites.com, অর্থাৎ গুগলে গিয়ে সার্চ করবে www.rites.com, এইখানে গিয়ে তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশনটা করতে হবে। তো তোমাদের অ্যাপ্লিকেশন ডেটটা একবার দেখাই, সেটা হচ্ছে অনলাইন অ্যাপ্লিকেশন 25/7/2023 থেকে শুরু হয়ে গেছে, লাস্ট ডেট হচ্ছে 7/8/2023, অর্থাৎ আগস্ট মাসের 7 তারিখের মধ্যে তোমাদের কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশনটা করে ফেলতে হবে। আচ্ছা, ইন্টারভিউ হচ্ছে যারা, এখানে কি বলছে, ইন্টারভিউ উইল কন্ডাক্ট
ফ্রম 28/7/2023 থেকে ইন্টারভিউ কন্ডাক্ট হবে। ক্যান্ডিডেট হু হ্যাভ রেজিস্টার্ড টিল 27/7/2023 উইল বি ইন্টারভিউ হচ্ছে 28/7/2023, অর্থাৎ যারা 27/7/2023 পর্যন্ত যারা অনলাইন রেজিস্ট্রেশন করেছে তাদের ক্ষেত্রে ইন্টারভিউ হবে 28/7/2023, অর্থাৎ তারপরে যারা করবে, অর্থাৎ তোমরা যারা করবে আমার এই ভিডিও দেখে, তাদের ক্ষেত্রে ইন্টারভিউটা কিন্তু পরে আবার জানানো হবে, ঠিক আছে। আচ্ছা, তো এখানে লিখেই দিয়েছে শিডিউল ফর রিমেনিং ক্যান্ডিডেট আপলোডেড রাইটস ওয়েবসাইট, অর্থাৎ এই ওয়েবসাইটে তোমাদের চেক করতে হবে, সেই ওয়েবসাইটেই তোমরা ইন্টারভিউ ডেটটা দেখতে পাবে। ঠিকানাটাও তোমাদের বলা আছে। এবার পোস্ট সম্পর্কে তোমরা একটু জেনে নাও, পোস্ট কোয়ালিফিকেশন সম্পর্কে জেনে নাও। আর এজের ব্যাপারটা বলে দিই, এজ 18-40 বছরের মধ্যে তোমাদের যদি বয়স হয় তাহলেই তোমরা এখানে আবেদন করতে পারবে। ইউআর, ইডাব্লিউএস, এই সব ক্যান্ডিডেটের ক্ষেত্রে 18-40 বছরের তোমাদের বয়স হলেই তোমরা আবেদন করতে পারবে। আদার্স এসসি এসটি যেরকমভাবে 5 বছরের রিল্যাক্সেশন, আর ওবিসি ক্যান্ডিডেটের যেরকম 3 বছরের রিল্যাক্সেশন যেরকম আছে সেরকম রিল্যাক্সেশন থাকবে, ঠিক আছে। বোঝা গেল? তো বন্ধুরা, এখানে তোমরা এখানে দেখতে পাচ্ছ যে রাইটসের যে ওয়াক ইন ইন্টারভিউয়ের মাধ্যমে যে সিলেকশন, সেখানে যে পোস্টগুলো আছে সেই পোস্ট সম্পর্কে একবার দেখে নাও। তো এবার বন্ধুরা, তোমরা পোস্ট এবং তার কোয়ালিফিকেশানটা তোমরা একবার জেনে নাও। তো সিভিল ইঞ্জিনিয়ারিং ইনফ্রা ওয়াটার সাপ্লাই অ্যান্ড সুয়েজের ক্ষেত্রে এটা হচ্ছে লোকেশান আসাম, অর্থাৎ লোকেশান আসামেই কিন্তু তোমাদের পোস্টিং হবে। আর 8 বছরের তোমাদের এক্সপিরিয়েন্স দরকার। এখানে গ্র্যাজুয়েট তোমরা সিভিল ইঞ্জিনিয়ারিং নিয়ে করে থাকলে এবং মিনিমাম 8 বছরের যদি তোমাদের এক্সপিরিয়েন্স থাকে তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে। এনভায়রনমেন্টাল সোশ্যাল মনিটরিংয়ের ক্ষেত্রে সেখানে হচ্ছে তোমাদের 5 বছরের যদি এক্সপিরিয়েন্স থাকে এখানেও তোমাদের পোস্টিং হবে কিন্তু আসামে। ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং, ডিপ্লোমা যদি করা থাকে তাহলে তোমরা আবেদন করতে পারবে 5 বছরের অভিজ্ঞতা নিয়ে। হেলথ ক্যাপাসিটি, এটাও কিন্তু তোমাদের 5 বছরের অভিজ্ঞতা আছে, আর হচ্ছে আসামে হচ্ছে লোকেশান। গ্র্যাজুয়েশন অব দ্য হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশনের যদি তোমাদের করা থাকে তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে 5 বছরের অভিজ্ঞতা নিয়ে। আচ্ছা, তো এইগুলো হচ্ছে যে তোমাদের সিভিল ইঞ্জিনিয়ারিং 8 বছরের অভিজ্ঞতা, এখানে আসামে হচ্ছে লোকেশানে তোমাদের পোস্টিং হবে। গ্র্যাজুয়েট ইন সিভিল ইঞ্জিনিয়ারিং যদি তোমাদের করা থাকে তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে। তো বিভিন্ন পোস্ট আছে, তোমরা একবার পোস্টগুলোকে পজ করে একবার দেখে নাও। তো আমি এইগুলো মোটামুটি তোমাদের বলে দিচ্ছি। তো এই পোস্টগুলোতে তোমাদের রিক্রুট করা হবে। তো সেইখানে হচ্ছে আসামে কিন্তু তোমাদের নিয়োগ হবে, সবই কিন্তু আসাম আর গুয়াহাটিতেও তোমাদের নিয়োগ করা হবে। তো তোমরা যারা যারা আবেদন করতে চাও, তোমাদের যাদের যাদের অনেকেরই আছে, তোমাদের অভিজ্ঞতা আছে, তোমরা ইঞ্জিনিয়ারিং করে কেউ বসে থাকে না, তো এক্সপিরিয়েন্স যদি থাকে তাহলে তোমরা এখানে আবেদন করতে পারো। তো এটা যেহেতু মিনি রত্নের মধ্যে পড়ছে, তোমরা এই পোস্টগুলোর মধ্যে তোমাদের যদি অভিজ্ঞতা এবং তোমাদের কোয়ালিফিকেশান যদি ম্যাচ করে যায় এবং এজ যদি ম্যাচ করে যায় তাহলে তোমরা আবেদন করতে পারো। আর একটা কথা বলে রাখি, যারা ক্যাডের জন্য যারা করবে, ক্যাড পোস্টের জন্য সেখানে হচ্ছে 5 বছরের অভিজ্ঞতা চেয়েছে, সেখানে গুয়াহাটিতে তোমাদের পোস্টিং হবে। ডিপ্লোমা যদি তোমাদের করা থাকে, আইটিআই ডিপ্লোমা সিভিলে যদি তোমাদের করা থাকে তাহলে তোমরা আবেদন করতে পারবে। এখানে এক্সপিরিয়েন্স চেয়েছে হচ্ছে 3 বছরের এক্সপিরিয়েন্স চেয়েছে, ঠিক আছে। তো বন্ধুরা, আমার এই চ্যানেলের প্রতিনিয়ত প্রয়াস থাকে যে এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেট এবং নন এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেট প্রত্যেকের জন্যই প্রতিনিয়ত জব ইনফরমেশান তাদের কাছে পৌঁছে দেওয়া। তো সেই রকমই একটা আমি প্রয়াস করেছি। তো ভিডিওটা যদি ভালো লাগে, ভিডিওটা যদি ইনফরমেটিভ লাগে, তো অতি অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করে দিও এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। ফ্রেশার ক্যান্ডিডেটদের জন্যও প্রচুর ভ্যাকেন্সি আপকামিং সময় বেরোবে, তার জন্য অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে রাখতে হবে। তো আজকের মতো এটুকুই, টাটা।